بسم الله الرحمن الرحيم Lord, change our hearts Actions are judged by their intention সুই দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লিগাল আওয়ার প্রোগ্রামে আমি আপনাদের সঙ্গে আছি মোর্শেদুর রহমান এবং যথারীতি আমাদের সঙ্গে একজন গেস্ট আছেন আমাদের গেস্ট আর কিউ নন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব দীর্ঘদিন যাবৎ আইন পেশায়ের সাথে জড়িত আছেন এবং উনি লিঙ্কনস চেম্বারের প্রিন্সিপাল জনাব ব্যারিস্টার নাজির আহমেদ জনাব নাজির আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনাকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানানোর জন্য আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি হ্যাঁ শুধু দর্শক আমরা দর্শকের কাছে দুই একটা বিষয় আমাদেরকে দর্শককে জানাতে যাচ্ছি আমাদের প্রোগ্রামের শুরুতে আমরা কিছু আপডেট দিব রিসেন্ট আপডেট আর পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আপনাদের কল নিব আপনারা আমাদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন এবং সর্বশেষে আমাদের অনারেবল গেস্টের কাছ থেকে আমরা ওনার মূল্যবান বক্তব্য নিব জি নাজির আহমেদ আপনি যদি আমাদের রিসেন্ট কয়েকটা আপডেট নিয়ে ফিস নিয়ে একটা দুইটা আপডেট আমি বলবো একটা হচ্ছে দেখেন এফএলআরও যে ফর্মটা ছিল জি ওইটা ডিসেম্বর এক তারিখ ওইটার স্বাভাবিক মৃত্যু হয়ে গেছে এখন আর এফএলআরও বলতে কোনো ফর্ম নাই এফএলআরওর পরিবর্তে দুইটা ফর্ম আসছে ওইটা হচ্ছে এফএলআর এইচআরও আর একটা হচ্ছে এফএলআর আইআর এই এফএলআরওকে বাদ করে দুইটা ফর্ম হয়েছে এখন এফএলআর এইচআরও হচ্ছে আউটসাইড ইমিগ্রেশন রুল যারা অ্যাপ্লাই করবেন যেটা অন্য কোনো ক্যাটাগরিতে কভার করে না আর আরেকটা হচ্ছে এফএলআর আইআর অর্থাৎ যারা ফার্দার লিভ টু রিমেইন করবেন অন্য কোনো ক্যাটাগরিতে কভার করে না বাট আন্ডার ইমিগ্রেশন রুল আচ্ছা তো এই দুইটা ক্যাটাগরি আসছে এফএলআর ও ফর্মের অস্তিত্ব এক তারিখ ডিসেম্বর চলে গেছে ডিসেম্বরের এক তারিখ থেকে ওই দুইটা ফর্ম এফএলআর ওর পরিবর্তে ইউজ করতে হবে আইদার এফএলআর এইচআরও অথবা এফএলআর আইআর এটা হচ্ছে প্রথম আপডেট আর সেকেন্ড আপডেটটা হচ্ছে যে আপনি ইতিমধ্যে বলে ফেলছেন যে ফিজের ব্যাপারটা ফিজটা কিন্তু মানে 500-600 শতাংশ বেড়ে দিয়ে গেছিলো 140 পাউন্ডের জায়গায় 800 পাউন্ড ফিজ উঠে গেছিলো এবং সবাই কিন্তু একটা মানে বিরক্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছিলো আর কি বিশেষ করে যারা অ্যাপেলেন যারা অ্যাপিল করবেন তো যাই হোক মোটামুটি সরকারের শুভবোধ হয়েছে তো তারা ঘোষণার মাধ্যমে ওই যেটা ফি তারা বাড়ানোর কথা ছিল বা বেড়ে বাড়িয়েছিলেন অথবা যারা অনেকে ফি পেও করে দিয়েছেন তো তারা বলছে যে না আগের ফিজটা স্ট্যাটাস কোটে থাকবে অর্থাৎ পুরাতন যে ফিজটা ছিল 80 পাউন্ড হচ্ছে পেপার হিয়ারিং আর 140 পাউন্ড হচ্ছে ওরাল হিয়ারিং তো ওইটাই পুনর্বহাল থাকবে অর্থাৎ যারা ঘোষণার পর বা এই নিয়ম বা আইন কার্যকর হওয়ার পর যারা 800 পাউন্ড বা 495 পাউন্ড পে করেছেন তারা কিন্তু দে আর গেটিং রিফান্ড ওকে গুড নিউজ হ্যাঁ তো এটা একটা পজিটিভ দিক এবং আমরা সরকারকে সাধুবাদ জানাই এর জন্য এবং যারা বিশেষ করে যারা এত আকাশ চুপে ফি আপিল লজ করতে 800 পাউন্ড তার মানে তিনজন যদি চারজন যদি অ্যাপেলেন্ট থাকতেন একসাথে আপিল করলে তাহলে দেখতেন যে 400 দিতে হতো তার মানে 3200 পাউন্ড চলে যেত শুধু আপিল ফিজে এখন সলিসিটার বা লয়ারের ফিজ তো আরও চলে তো এটা মরার উপর খোড়ারগা হয়ে যেত যাই হোক মোটামুটি গভর্নমেন্ট এটা অনুধাবন করছেন যার কারণে তারা ঘোষণার মাধ্যমে এই চেঞ্জটা প্রত্যাহার করে আগের নিয়মে নিয়ে আসছে আচ্ছা ধন্যবাদ আপনার সুন্দর একটা আপডেট দেওয়ার জন্য আচ্ছা আমরা যদি আরেকটু একটু ব্যাকডেটেড টু একের যে জাজমেন্টটা এখানে কি টু একের যারা অ্যাপ্লিক্যান্ট এখনও ঝুলে আছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানে তাদের জন্য কোনো ধরনের জাজমেন্টের থেকে কি আপনারা কোনো ধরনের সুযোগ আছে বলে মনে করেন কি না হ্যাঁ টু একে তো কোর্ট অফ আপিল থেকে খুব সুন্দর জাজমেন্ট আসছে এবং তারা বলছেন মানে কোর্ট অফ আপিলের জাজরা জি যে আপার ট্রাইব্যুনালের কাদের কেসে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল ওইটাই উনি মানে কোর্ট অফ আপিল পুনর্বহাল করেছেন মানে বহাল রেখেছেন আর বলছেন যে আপার ট্রাইব্যুনাল ওয়াজ রাইট যে ডিসিশন যা দিয়েছেন তার মানে হচ্ছে অনেকের যাদের টু একের সমস্যা আছে এই কাদের কেসকে তাদের অ্যাপ্লিকেশন বা আপিলের জন্য নজির হিসাবে ইউজ করতে পারে কারণ কোর্ট অফ আপিলের রায়টা হচ্ছে কোর্ট অফ আপিলের নিচে যত কোর্ট আছে সবার জন্য বাইন্ডিং হাইকোর্টের জাজমেন্টটা হাইকোর্টের নিচে সব কোর্টের জন্য বাইন্ডিং ঠিক তদরূপ আপার ট্রাইব্যুনালের জাজমেন্ট বা ডিটারমিনেশন বা সিদ্ধান্তটা এর নিচে সব ট্রাইব্যুনালের জন্য বাইন্ডিং এজন্য কোর্ট অফ আপিলের একটা সিদ্ধান্ত বা রায় এটা অনেক গুরুত্ব বহন করে
এজন্য যাদের টুয়েক সমস্যা আছে বা টুয়েক সমস্যার কারণে যারা ভুক্তভোগী, যাদের জুডিশিয়াল রিভিউ শেষ হয়ে গেছে অথবা পেন্ডিং এ আছে অথবা যাদের ম্যাটারটা শেষ হয়ে গেছে, তাদেরকে এইটা কেসটা রিওপেন করে ওইটার কোনো রিলিফ পাওয়া যায় কিনা না, প্রত্যেকের কোনো আইনজীবীর সাথে, দক্ষ আইনজীবীর সাথে বসে আলোচনা করা দরকার। আর যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ওই ফার্দার রিপ্রেজেন্টেশন দিতে পারেন ইন দ্য লাইট অফ কাদের কেস, কোর্ট অফ আপিলের জাজমেন্টের পরে আর কি। ওইগুলার যে সিদ্ধান্তগুলো, নীতিগুলো বা প্রিন্সিপালগুলো এস্টাবলিশ করেছে কাদের কেস, ওইগুলোকে হাইলাইট করে, ফ্ল্যাশ আউট করে এটা হোম অফিসকে বা কোর্টকে দিতে হবে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে দুই একজনের যে বিষয়গুলো ছিল, আপনার অনেকেরই ইন কান্ট্রি অ্যাপিল রাইট ছিল না, আউট অফ কান্ট্রি অ্যাপিল রাইট, বাট তারা জুডিশিয়াল রিভিউ করে ওরেকে চেষ্টা করছেন, বা ওদের জন্য কোনো অ্যাডভাইস আছে? হ্যাঁ, এটার জন্য, কারণ এই যে কোর্ট অফ আপিল থেকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে এখানে বেশ কিছু পজিটিভ কথাবার্তা বলা হয়েছে। আপার ট্রাইব্যুনালের ফাইন্ডিংসকে আপহোল্ড করেছে এবং অ্যাপেলেন্টের পক্ষে অনেক কথা বলেছে, যার কারণে এই নীতি বা এই প্রিন্সিপালগুলো কিন্তু যারা জুডিশিয়াল রিভিউ, কারণ কোর্ট অফ আপিলের রায় কিন্তু হাইকোর্টের জন্য বাইন্ডিং, আর জুডিশিয়াল রিভিউটা নর্মালি আপার ট্রাইব্যুনালে হয় ইমিগ্রেশন সংক্রান্ত, কিছু কিছু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ দ্য হাইকোর্ট এখানে হয়, কিন্তু নর্মালি ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে জুডিশিয়াল রিভিউটা আপার ট্রাইব্যুনালে, আপার ট্রাইব্যুনাল যার সিদ্ধান্ত নেয় তাদের জন্য বাইন্ডিং কোর্ট অফ আপিলের সিদ্ধান্ত, অনেক উপরের রায়, এই জন্য তারাও এই রায়ের কারণে ফায়দা বা বেনিফিট পেতে পারে। কতটুকু পেতে পারেন ডিপেন্ড করে প্রত্যেকটা কেসের তার মেরিটের উপরে, সবাই বেনিফিট হয়ে যাবেন এই রায়ের মাধ্যমে, সবাইকে দিয়ে দেবে, দালাভাবে দেশ থেকে নিয়ে আসবে বা দেশে আর পাঠাতে পারবে না, ব্যাপারটা এভাবে না। এটা প্রত্যেকটা কেস, ইন্ডিভিজুয়াল কেসটা তার মেরিটের উপর নির্ভর করে। আর আপনি ঠিকই বলেছেন যে যাদের আপিলের রাইট আছে তারা তো ফার্স্টে ট্রাইব্যুনালে গিয়ে ফাইট করতে পারবেন, পুরো ফ্যাকচুয়াল এভিডেন্সুয়াল সব জিনিস সেখানে ডিসকাস করার স্কোপ আছে ফার্স্টে ট্রাইব্যুনালে, যাদের ম্যাটারটা এখনো পেন্ডিং আছে ফার্স্টে ট্রাইব্যুনালে। যাদের আপিল রাইট দেয়া হয় নাই তারা গিয়ে হাইকোর্টে বা আপার ট্রাইব্যুনালে জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করবেন। তো দুইটার দুই ধরনের পদক্ষেপ। আর যারা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করতেছেন এবং যাদের ইংলিশ মোটামুটি ভালো এবং সাক্ষ্যগুলো ইংলিশে দিচ্ছেন, মানে উইটনেস বক্সে গিয়ে, আমার মনে হয় তাদের জেতার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, জি, এই ইনফরমেশনগুলো খুবই সুন্দর, তাদের জন্য কাজে লাগবে আমি আশা করি, আমাদের যে স্টুডেন্ট ভাইরা আছেন বা অন্যান্য তাদের খুবই উপকার আসবে। আরেকটা বিষয় এই ক্ষেত্রে একটু রিলেটেড, যেমন অনেকে আবার চলে গেছেন, তারা ভাবতেছেন যে তাদের কি ইংল্যান্ডের বাইরে থেকে কোনো ধরনের স্কোপ থাকবে এই ক্ষেত্রে? যারা চলে গেছেন তারা, তাদের জন্য আসলে এটা আমভাবে বা ডালাভাবে কোনো অ্যাডভাইস দেওয়া যাবে না যে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সবাইকে নিয়ে আসা হবে, কিন্তু বলছি, আমি আগেই বলছি যে প্রত্যেকটা কেস তার মেরিটের উপর নির্ভর করে। কেউ যদি আননেসারি আনডিউলি হার্শ ইনজাস্টিসের শিকার হয়ে থাকেন অবশ্যই তারা ওখান থেকে ফাইট করতে পারবে। আচ্ছা, যদি কাদের কেসের নীতি বা প্রিন্সিপালের আলোকে উনি যদি ইনজাস্টিসের শিকার হয়ে থাকেন, তার ইংলিশ ভালো, উনি এই ডিসেপশনের আশেপাশেও যান নাই, এভিডেন্সিয়াল বার্ডনটা হোম অফিস স্যাটিসফাই করতে পারে নাই, এই ধরনের বিষয় যদি প্রমাণ করা যায় তাহলে দেশের বাইরে গেলেও তার জন্য সুবিচারের দ্বার উন্মোচন আছে। কিন্তু সবাইকে যে নিয়ে আসতে হবে, আবার সবাই যে জেনুইন ছিল বা ডিসেপশনে পার্ট নেয় নাই, এটা তো বলা কঠিন। আচ্ছা জি, অত্যন্ত সুন্দর আনসার। আচ্ছা, আমরা শুধুই দর্শক, আমরা আপনাদের, আপনারাও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে আপনি আমাদের কোশ্চেন করতে পারবেন। জি, আমাদের একটা কল চলে আসছে। জি কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম কলার, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার প্রশ্ন করতে পারেন। আপনারা প্রোগ্রামটা লাগে আর আপনারা প্রোগ্রাম আমরা উপকৃত হই আপনার মাধ্যমে। জি ধন্যবাদ। আপনারা ব্যারিস্টার, এই ব্যারিস্টার সাহেব আমার সালাম। জি বর্তমানে তাইনে অবস্থায় রাখি, আমার তিনটা বাচ্চা হয়েছে, ওদেশ জন্ম, পয়লা বাচ্চাটা নিয়ার গিয়ে 5 years, বুঝছেন, সেকেন্ড বাচ্চা 2 বছর 8 মাস, আর একটা বেবি আছে 4 মাস আর কি, তিনটা বাচ্চা, তিনটা ধরে ওদের জন্য। জি জি, তো আমার প্রশ্নটা হইলো যে আমি বর্তমানে অ্যাসাইলাম আছে আর কি, আমার ওয়াইফ মেইন অ্যাপ্লিকান্ট, বর্তমানে আমি অ্যাসাইলাম আছি, তো আমার যে সেকেন্ড বাচ্চাটা আছে 2 বছর 8 মাস,
যে সময় সাইলাম করে আর কি, তার এই সময় এই প্রবলেম আসেন না। বর্তমানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, যেমন ধরুন মাতে না আর কি, মাতে না, আগে এই প্রবলেম আছে না, বর্তমানে দেখা দিচ্ছে কি। তেমন মেন প্রশ্ন রইল গিয়া, যদি আমার এসাইলামে না দেয়া, বর্তমানে ফার্স্ট টাইম টাইম হয়ে গেছে আমার ওয়াইফ মেন অ্যাপ্লিকান্টাকে, আমি সেকেন্ড ফোরে আমি ও বাচ্চারে মেন অ্যাপ্লিকান্ট বানাই, আমরা ডিফেন্ডে থাকতে পারবো কি না, ওটাই আমার মেন প্রশ্ন আর কি। আর দুই, জি, আর দুই নম্বর প্রশ্ন হইল গিয়া, যদি আমরা এসাইলামে না দেয় আর কি, হিউম্যান রাইট যদি কেস করি আর কি, আমি আমার ওয়াইফ একটা বাচ্চা লই আর কি, কারণ বেশি বাচ্চা হলে যদি ফিস দিয়ে তো বেশি লাগবো, মানে আমার ওয়াইফ আর আমি আমার একটা বাচ্চা লই আর কি, আমি কেস করতে পারবো না হিউম্যান রাইট, দুইজনের সকল না খুঁজে আর কি। আর হেরা আমরা তিনজন খুঁজা, যদি দুই বাচ্চা যদি না খুঁজে আর কি, এরা কোনো সমস্যা হইব না, প্লিজ একটু বিস্তারিত করবো আর কি। আমার নিয়ে 13 বছর, আমার ওয়াইফে 6 বছর আর কি, বড় বাচ্চাটা 5 বছর। আমি স্যার আমার কি, যদি আমরা এসাইলামে না দিই ফার্স্ট টাইম নাগে, তো সেকেন্ড যে বাচ্চা মাতে না, নয়া করে প্রবলেম দেখা দিছে, ও বাচ্চার মেইন অ্যাপ্লিকেশন খুই যায় এসাইলাম করতে পারবো কি না, ফিজিক্যাল কন্ডিশন দিয়ে। আচ্ছা, আপনি আপনি একটু লাইনে যদি থাকেন, টার্গেট আমি 7 বছর বানাইছি আমাকে আমার বাচ্চার কাছে। আচ্ছা, আপনি যদি লাইনে থাকেন তাহলে ব্যাশে সাহেব আপনাকে প্রশ্ন, ঠিক আছে, আমরা বুঝতাম পারছি। কলার আপনার কোথা থেকে ফোন করেছেন? আমি মানচেস্টার। আচ্ছা, তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে ব্যাপারটা অনেক অনেক প্রশ্ন কিন্তু একটার মধ্যে নিয়ে আসছে নাকি, এবং সবটি অন এয়ারে খুলে বলা যাবে না, আপনার কাছ থেকে অনেক ইনস্ট্রাকশন নিতে হবে বোঝার জন্য। তো জেনারেলি কিছু কথা বলি। এক নম্বর হচ্ছে যে আপনার সামনে অ্যাসাইলাম ম্যাটার পেন্ডিং আছে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে, আপনি ওইটার দিকে মনোযোগ খুব বেশি করে দেন, এবং ওইটাকে কিভাবে আপনি ম্যাক্সিমাম বেনিফিট আনতে পারেন ওইটাকে আপনি চ্যালেঞ্জ হিসাবে নেন। যতটুকু এভিডেন্স ডকুমেন্ট এখানে থাকলে ভালো, বা দেশ থেকে আনার যদি স্কোপ থাকে, আপনি নিয়ে এসে ওইটা ভালো করে একটা ফাইট দেন। আপনি যদি এখন থেকে যে না ওইটা হবে না, ওইটা ওইটা হবে না, ওইটা মানে এত এত পরিকল্পনা হবে যে কোনোটাই হবে না, এর জন্য আমার অ্যাডভাইস থাকবে প্রথমে আপনি অ্যাসাইলামটা খুব ভালো করে ফাইট দেবেন। যদি এখন তো ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে না হয়, দুইটা স্টেজ বাকি আছে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল পরেও আপনি ট্রাই করতে পারেন, অথবা জুডিশিয়াল রিভিউর স্কোপ আছে, এর জন্য অ্যাসাইলামটা এত সহজে ছেড়ে দেওয়ার উচিত না, এক। আর দুই নম্বর হচ্ছে আপনি বলছেন যে বাচ্চাকে দিয়ে আপনি এসাইলাম না, বাচ্চা যদি লার্নিং ডিফিকাল্টিস হয় বা মেডিকেল সমস্যা হয়, তার জন্য আপনি আলাদা অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য এসাইলাম হবে না। কারণ মনে রাখবেন যে এসাইলাম করার জন্য রেফিউজি কনভেনশন, যেটা যে ইউএন কনভেনশন অন দ্য স্ট্যাটাস অফ রেফিউজি 1951, এই কনভেনশনে 5টা ক্রাইটেরিয়া আছে যার ভিত্তিতে এসাইলাম ক্লেম করা যায়। তো লার্নিং ডিফিকাল্টিস বা মেডিকেল এইটা কোনো অ্যাসাইলামের পর্যায়ে আসে না, এই জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল ইন করে ফি পেইড অ্যাপ্লিকেশন হবে ওইটার জন্য মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে, কিন্তু তার জন্য অ্যাসাইলাম হবে না। আর তার উপর ডিপেন্ড করে আপনারা যে ডিপেন্ডেন্ট হবেন, বাচ্চা তো এমনি 2 বছর 3 বছর বা 2 বছরের বাচ্চা, তার উপর আপনার ডিপেন্ডেন্ট হবে কীভাবে? তো কনসেপ্টটা এভাবে না, বাচ্চাটার জন্য অ্যাপ্লাই করলেন তার জন্য করতে হবে, তাকে যদি লিভ দেয় তখন আপনার সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আপনি বলছেন যে কাকে নিয়ে করবেন কাকে নিয়ে করবেন না, আসলে এইটা অনেক কিছু অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো এই জন্য কোনো আইনজীবীর সাথে বসে সরাসরি আলাপ করে ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডভাইস নেন কোনটা ভালো হবে। শুধু ফিজের জন্য আপনি অ্যাপ্লিকেশন থেকে অন্যকে বাদ দিবেন বা আরও দুইজনকে বাদ দিবেন, তখন ইন ফিউচার তাদের অ্যাপ্লিকেশনে ইম্প্যাক্ট পড়তে পারে। যদি আপনারটা হয়ে যায় তখন তো আপনি আফসোস করবেন, আর যদি না হয় তাহলে তো তাও আফসোস করবেন। এই জন্য আমার মনে হয় যে এগুলা কোনো আইনগত স্বাভাবিক পরামর্শ না, যেটা আমরা অনেয়ারে দিতে পারি আর কি। এগুলো অনেকটা মানে পার্সন টু পার্সন এবং ফ্যাক্টর উপর নির্ভর করে আবেদনে রাখি। আর আরেকটা হচ্ছে যে আপনি বলছেন আপনার ওয়াইফ ভিজিটে আসছেন, ওয়েল তোমার তো কোনো স্ট্যাটাস নাই, তো আপনারও স্ট্যাটাস নাই, আপনি তাকে ম্যানেজ করেছেন তারও স্ট্যাটাস নাই, যার কারণে ওই যে দুজনেই সাঁতার জানেন না, তো নদী পার হতে হবে আর কি। তার জন্য একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেছেন না স্ট্যাটাসের দিক দিয়ে। যদি একজন সেটেল বা ব্রিটিশ হতেন তাহলে হয়তো আরেকজনকে সহযোগিতা করতে পারতেন। তো আমার অ্যাডভাইস থাকবে বাচ্চা এখনও 5 ইয়ার্স 7 ইয়ার্স আপনি রিলাই করতে পারবে না, তার জন্য আরও 2 বছর অপেক্ষা করতে হবে। এতে এই জন্য আমি আপনাকে অ্যাডভাইস করবো অ্যাসাইলামটা খুব ভালো করে ফাইট দেন। আচ্ছা, বলা যায় না হয়ে যেতে পারে, আর হয়ে গেলে তো আর বাকিগুলো আপনার মাথায় আনারও দরকার নেই। আপনাকে অশেষ ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। হ্যালো, হ্যালো, জি হ্যালো, হ্যালো জি, আমার একটা প্রশ্ন আছে। যদি আমি বাচ্চার মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করি আর কি, আমরা আমরা তো থাকতে পারবো, আমরা কোনো দরব নেই পরে আর কি। না না, মেডিকেল গ্রাউন্ডে তো বাচ্চার জন্য করবেন, এখন
বাচ্চার জন্য যদি করেন তাহলে আপনি প্যারেন্টস হিসাবে তার সাথে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা শুধু তার অ্যাপ্লিকেশন করতে পারেন, এইটা অনেক কিছু জিজ্ঞেস করে এরপরে বলতে হবে, হ্যাঁ না বলাটা কঠিন যে আপনি বাচ্চার জন্য, বাচ্চার মেডিকেল আসলে এক্স্যাক্টলি মেডিকেল এভিডেন্সটা কী, আর শুধু মুখে বললেও হবে না, কনসালটেন্টের সাপোর্টিং এভিডেন্স কতটুকু স্ট্রং অনেক কিছুর উপর নির্ভর করে আর কি। অবশ্যই হ্যাঁ, সাধারণ কোনো লার্নিং ডিফিকাল্টিজের জন্য অনেক সময় তারা লিভ নাও দিতে পারে, এই জন্য মানে মেডিকেল সার্কামস্টেন্সেস যত গ্রেভ হবে কনসালটেন্টের সাপোর্টিং এভিডেন্সটা যত স্ট্রং হবে তত আপনার কেস পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা জি, ধন্যবাদ। আর ধন্যবাদ কলার আপনার এই প্রশ্ন করার জন্য। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি জি, একটা প্রশ্ন করতাম। জি অবশ্যই। হ্যাঁ জি, আচ্ছা ব্রিটিশ পাসপোর্ট আপনার কতদিন আগে এটা রিনিউ করা যায়? আপনার 6 মাস আগে বলে এটা রিনিউ করিয়া দিলে লাগবে আপনার ওটা সম্বন্ধে। কারণ সৌদি উমরাত গেলে সৌদি এমবেসি আপনার 6 মাসের জিও ইলে আপনার হোম হইলে একদিন হোম হইলে ভিসা দিত নাই। 6 মাস আগে কিন্তু আমরা বিজু পাসপোর্ট নয়া বানাইয়া দিবনি, ছাড়লে পোস্ট ছাড়লে ওখানটা তোরা জানলে আমরা কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অশেষ ধন্যবাদ আপনি হজে যাওয়ার প্ল্যান করতেছেন। তো আপনি ঠিকই বলেছেন, শুধু সৌদি এমবেসি না, পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে যে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অ্যাটলিস্ট 6 মান্থ ভ্যালিডিটি, না হলে অনেক দেশ কিন্তু ভিসা দিতে চায় না বা দেবে না। তো সৌদি আরবে একই অবস্থা, 6 মাসের কম হলে ভিসা দেবে না। তো আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি কীভাবে মেয়াদের আগে কি করতে পারবেন? আপনি অবশ্যই করতে পারবেন। আপনি মনে রাখবেন যে ব্রিটিশ পাসপোর্ট মেয়াদ যাওয়ার মানে ফুরিয়ে যাওয়ার 9 মাস আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, টোটাল 9 মান্থ এগো অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কোনো ক্ষতি হবে না। তারা যখন এক্সটেনশন দেবে বা 10 ইয়ার্সের পাসপোর্ট যখন দেবে তখন ওই যেদিন শেষ হবে আপনার ওই দিন থেকে আপনার 10 ইয়ার শুরু হবে, যার কারণে ফর এক্সাম্পল আপনি 9 মাস আগে অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনি 9 মাস কিন্তু হারাতে হবে না। আপনার নতুন পাসপোর্টের ভ্যালিডিটি শুরু হবে যখন ওই পুরাতন পাসপোর্টের ভ্যালিডিটিটা শেষ হবে, তখন থেকে দরে 10 বছর দেবে। এজন্য আপনি 6 মাস বা 9 মাস আগে অ্যাপ্লাই করলে আপনার কোনো ক্ষতি হবে না, এবং ইনফ্যাক্ট আপনি 8-9 মাস আগে অ্যাপ্লাই করা ভালো। আচ্ছা, উনি অ্যাপ্লাই করতে পারবে। সুন্দর সুন্দর আনসার। জি সুধীর দর্শক, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমরা পরবর্তী কলে যাব। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার প্রশ্ন করতে পারেন ভাই সাহেব, শুনতে পাচ্ছেন? ভাই আমার একটা প্রশ্ন আছে। জি অবশ্যই, হ্যাঁ বলেন। আমার আম্মারে যদি আমি ভিজিট করি, ভিজিট যদি করি তে আমার ভাই ভাই এগু 16 বছরের, বোন এগু 12 বছরের, আনা যাইব নি তারারে, আম্মার লগে করা যাইব নি তারারে ভিজিট? ভিজিট আবেদন করবেন তাই তো? মানে ভিজিট করি মানে ভিজিট করি বুঝলাম না, আপনি কি ভিজিট নিজে করবেন না তাদের জন্য ভিজিটের জন্য আবেদন করবেন? ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন আপনার আম্মার জন্য? তার জন্য আবেদন করব। আচ্ছা জি, গুড। হ্যাঁ এইটাই। প্রশ্নটা কি আপনার? আমার আম্মার যদি ভিজিট করা যায় আর কি, 45 বছর বয়স হইব, আর ভাই ওই লিগে 14 বছর 15 বছর হলো, জি বোন 12 বছর, তা আমার লগে ভিজিট করা যাইব নি? ওয়েল, ভিজিট ভিসার জন্য আবেদন করা যাবে, আর ভিসা ফাইলে না তারা আইতা? জি জি, বুঝছেন না কথাটা? মানে তারা আপনার আম্মার লগে মানে বয়স 14-15 কম তাহলে কোনো অসুবিধা নাই, অ্যাপ্লিক্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবা আপনার আম্মার লগে। আব্বার লগে, আব্বার লগে আনা যাইব নি বা ভিজিট আনা যাইব নি? ভিসা ফাইলে তো আইতা, কিন্তু আপনার প্রশ্নটা আছে যে তারা অ্যাপ্লাই করতে পারবে না। তারা অ্যাপ্লাই করতে পারবা, আপনার ভাই বোন জয়জন সাইন মা বাবা ফোন লগে অ্যাপ্লাই করতে পারবা, ভিসা ফাইলে আইতে পারবা। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ কলার। আমরা পরবর্তী মনে হয় স্ট্রাগলিং করতেছেন কোয়েশ্চনটা করার জন্য, ফার্স্ট বারবার বলছিলেন যে আম্মাকে ভিজিট করতে হলে ভিজিট করতে হলে আমরা উনি তো উনি যাবেন না, ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। হ্যাঁ, তো ভিজিট ভিসার জন্য উনার আম্মা সাথে ভাই বোন অ্যাপ্লাই করতে পারে, যদি অন্যান্য রিকোয়ারমেন্ট ফুলফিল করেন তাহলে তো ভিসা দেবে, আর না হলে তো রিফিউজ করবে, রিফিউজ করলে আপিলের রাইট নাই। আচ্ছা ধন্যবাদ। জি আমরা পরবর্তী কলে যাচ্ছি। জি কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একটা কোয়েশ্চেন করতাম চাইছিলাম। জি অবশ্যই, হ্যাঁ করতে পারেন।
যে বেতন আপনার কিটা এব ঠিক ওলান রয়েছে নি বাংলাদেশ থাকি যে সৌরে আনয়েন তে এখন কত হাজার তা আমার ছেলে তাই সাড়ে ষোলো হাজার বেতন ফাইন এখন কত অ্যাপ্লাই করা যাইব নি আপনার ছেলের বউকে আনবেন নাকি এটাই তো আচ্ছা জি জি না ঠিক আছে বেতন যে আপনি কইরা সকল অ্যাপ্লিকেশনের লাগে ইলা বাধা ধরার নিয়ম না একমাত্র ফ্যামিলি সেটেলমেন্ট ওটা স্পাউসর লাগে ওই লোকে 18600 যাটা ফুনছে নাকি তো আপনি কইছেন যে বাংলাদেশ থেকে আবেদন করতে যে বেতন যেটা না ভিজিটে আনলে এই ধরনের কোনো সিলিং নাই বা স্টুডেন্ট ভিসা বা অন্য কিছুর জন্য এভাবে 18600 কোনো সিলিং নাই আমি বলছি যে 18600 নিয়মটা হচ্ছে স্পাউসের জন্য তো আপনার ছেলে যদি তার বউরে আনতে চান আপনার ছেলের বউ লাগে তার যদি অ্যাপ্লাই করতে চান তাহলে তার রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে 18600 তো তার যদি ষোলো সাড়ে ষোলো হাজার ইনকাম করেন তাহলে তো এনাফ নাই তার আরও ১৯০০ পাউন্ডের শর্ট পড়ে তো আইদার উনি আওয়ার বাড়িয়ে এই জবে 18600 উপরে ইনকাম করতে হবে অথবা সেকেন্ড জব ধরে ওইটা ফুলফিল করতে হবে এবং সেকেন্ড জব ধরলে দুই জবই মিনিমাম ৬ মাসের উপরে কাজ করতে হবে জি অত্যন্ত সুন্দর আনসার জি দর্শক আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব তারপর আবারও চলে আসবো আমাদের প্রোগ্রামে দর্শক আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ